ঝিনাইদহে বাহারি রঙিন মাছ চাষে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন নবীন উদ্যোক্তারা। বাড়ির পাশে ছোট চৌবাচ্চা ও পুকুরে মাছ চাষ করছেন তারা। এতে উপার্জনের পাশাপাশি এলাকায় নতুন কর্মসংস্থান তৈরির আশা করছে মৎস্য বিভাগ। ঝিনাইদহে চাকলাপাড়ার রাবেয়া খাতুন বছরখানেক আগে রঙিন মাছ চাষের উদ্যোগ নেন। বাড়ির সাথে ছোট পরিসরে খামার গড়ে তোলেন তিনি। সেখানে নানা বর্ণের 12 থেকে 13 প্রজাতির মাছ চাষ করেন। খামারে তার ব্যয় হয় 2 লাখ টাকা আর মাসে আয় হয় 22 থেকে 25 হাজার টাকা। এসব মাছ একুরিয়ামে রাখার জন্য কুষ্টিয়া ফরিদপুর থেকে আসেন ক্রেতারা। প্রজেক্ট নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা আছে, যদি এটা হয় তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। রাবেয়ার মতো বাড়ির পাশে রঙিন মাছের খামার করেন কালীগঞ্জ উপজেলার হাসানহাট গ্রামের কলেজ ছাত্র শিহাবুদ্দিন। এখান থেকে লাভের টাকায় ভাই বোনের পড়াশোনার খরচ চালান তিনি। যেহেতু অল্প সময়ে আপনার অনেক আর কি টাকা ইনকাম করা যায়, আমাদের 3 ভাই বোনের পড়ালেখা খরচ মোটামুটি কায়দায় আর কি চলে যাচ্ছে এই আপনার বাহারি মাছ চাষ করে। এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নতুন উদ্যোক্তাদের একটা কর্মসংস্থান হবে এবং আমাদের উপজেলা অফিসগুলো এদেরকে সার্বক্ষণিকভাবে মাছ চাষে এবং বাজারজাতকরণে সহযোগিতা করছে। আরও বড় পরিসরে এমন মাছ চাষ করে মুনাফার পাশাপাশি এলাকায় নতুন কর্মসংস্থান তৈরি করতে চান উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।